আরামবাগ টাইমস। কিছু মুহূর্ত স্মৃতি হয়ে থাক। ছায়াবানী রিসেপশন হল, শীতাতপ নিয়ন্ত্রিত, বিবাহ, অন্নপ্রাশন, উপনয়ন, মিটিং ও কনফারেন্সের জন্য যোগাযোগ করুন ছায়াবানী সিনেমা বিল্ডিং আরামবাগ। মোবাইল নম্বর 9434976827 অথবা 9083454930। তৃণমূল তৃতীয়বার ক্ষমতায় আসার পরই দিকে দিকে বিজেপির কর্মীদের ঘরছাড়া করা, নানাভাবে মিথ্যাকে সে ফাঁসানোর অভিযোগ ছিল। সেভাবেই হুগলি জেলার বলাগড়ের বারোজীবী কলোনিতে বিজেপি করার অপরাধেই নাকি বেশ কিছু পরিবারকে ঘরছাড়া করা হয় বলে অভিযোগ। দীর্ঘ 9 মাস হতে চললেও এখনও ঘরে ফিরতে না পারা বিজেপির বলাগড়ের বারোজীবী কলোনির কর্মীদের নিয়ে আজ দুপুর 3টে নাগাদ বাড়ি ফেরাতে চান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। কিন্তু এসপি রুরাল নিজে রাজ্য সভাপতিকে অনুরোধ করেন এবং বলেন তিনি যেন এলাকায় না যান। যারা বাড়ি ছাড়া হয়ে আছে তাদের দায়িত্ব এসপি রুরাল নিজে নিচ্ছেন। আগামী 12 ফেব্রুয়ারির মধ্যে তিনি তাদের বাড়ি ফিরিয়ে দেবেন বলে আশ্বাস দেন। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন এসপির অনুরোধ তিনি রেখেছেন, 15 দিনের মধ্যে তাদের কর্মীদের বাড়ি না ফেরানো হলে তিনি নিজে এবং হাজার হাজার কর্মীদের সঙ্গে নিয়ে এলাকায় যাবেন। বলাগড় থেকে প্রবীর বসু, রিপোর্ট আরামবাগ টাইমস। নির্বাচন রেজাল্ট বেরোনোর পরেই 2 দিন পরেই এক নির্মম অত্যাচার নেমে আসে বলাগড় JP16 শ্রীপুর বলাগড় অঞ্চলের 124 নম্বর বুথে। প্রাথমিক অবস্থায় 17টা ফ্যামিলিকে পুরো ঘরছাড়া করে দেয়। ওই এলাকার তৃণমূলের দাপুটে নেতা সমিত মণ্ডল ওরফে পানু, শ্রীপুর বলাগড়ের তৃণমূলের যুব সভাপতি, ওর নেতৃত্বে ওই এলাকাটাকে ওই এলাকা দখলদারি করে দিয়েছে। কারণ হচ্ছে ও দীর্ঘদিন চিটফান্ডের ব্যবসা করত, ওই এলাকার মানুষদের, গরিব মানুষদের অ্যালকেমিস্ট ভিজিও প্রচুর কোটি কোটি টাকা লুট করেছে। আপনারা মিডিয়ারা শুধু এসে আমাদের বাইক নিচ্ছেন, আপনারা শুধু ওই এলাকাটা একবার দেখে আসুন। পানু বলতে কে? পানুটা কোথা থেকে এলো? তৃণমূলে কোটি কোটি টাকা লুট করেছে, তার প্রতিবাদ করছিল। আজকের দিনে কি হলো? আজকে আমাদের রাজ্য সভাপতি এসেছে, আমাদের রাজ্য সভাপতি মুভমেন্ট করেছিল থানায় এবং আমাদের পরশুরের বিধায়ক ছিলেন এবং আমাদের 4টে মন্ডল সভাপতি অলোকদা, মেচুদা এবং জেলা সভাপতি প্রত্যেক জেলায় গেছে। প্রশাসনের উপর পুরো আস্থা রেখেছে। প্রশাসন 15 দিন টাইম দিয়েছে, 15 দিনের মধ্যে বলছে প্রত্যেককে ঘরে ঢুকিয়ে দেবে। আপনার মেয়েই তো যে পরীক্ষা? না, এটা আমার ভাইয়ের মেয়ে। কি হয়েছে ঘটনাটা আপনি বলুন, কি হয়েছে? আমরা থাকি না থাকবো ওখানে, আমাদের কোনো ফ্যামিলি, আমরা বাচ্চা, বোন, বাড়ির কোনো লোককে ওখানে থাকতে দেয়নি, তার জন্য আমরা ঘর। আমাদের আমরা স্কুলে আমার এইচএসের এক্সাম, আমি এক্সাম, আমাদের টেস্ট এক্সাম দিয়েছি, তাও ভয় হয়। এখানে আমার যে জেঠু, আমাদের কতদিন ধরে, কতদিন ধরে গত 9 মাস ধরে আমরা ঘর ছাড়া। কোন ক্লাসে পড়ো? আমি 12-এ। কোন কোথায় বাড়ি? এই বাড়ি তো হচ্ছে বারোজীবিতে, বলাগড় মিষ্টডাঙ্গা কলোনিতে বাড়ি। বাবার নাম কি? সঞ্জিত ঘোষ। তোমার নাম? সায়নী ঘোষ। তো তুমি এখন কি চাইছো? এখন আমি যে আমার সব স্কলারশিপ আটকে গেছে, আমার যত আমি কষ্ট করে পড়ে আমার স্কলারশিপ আটকে গেছে, আমার কোনো ডকুমেন্টস নেই, আমি এক্সাম দিচ্ছি ভয়ে ভয়ে। তো এরকম ভয়ে ভয়ে দিলে তো আমার এক্সামটা প্রিপারেশন নিতে পারছি। তো সেটাই বলছি যে আমি যেন সুস্থভাবে আমি আমার এক্সামটা দিতে পারি। কেন কারা কারা বাধা দিচ্ছে ঘরে ঢুকতে? কারা বাধা দিচ্ছে? আমার পাড়ার প্রতিবেশী আর পাড়ার যারা আছে সব তারাই বাধা দিচ্ছে। কেন? কারণ সেটা তো বিক্ষোভ একটা আছে, কারণ আমার বাবা বিজেপি করে, তো সেই কারণে তাদের, তার কারণে আমাদেরকে বাধা দিচ্ছে। কি নাম তোমার? তোমার নাম সায়নী ঘোষ। এবং আছেন আমাদের কুশুদার এমএলএ দীপানদার, আছেন আমাদের রাজ্য সম্পাদক দীপানন্দা এবং রাজ্য সম্পাদক নিবারণদা আছেন এবং আছেন আমাদের মন্ডল প্রেসিডেন্ট মেচুদা, সন্দীপদা, অলোকদা এবং সুদীপ্ত। আমাদের গোটা রাজ্য জুড়েই সন্ত্রাস হয়েছে, আপনারা সকলে জানেন। এই সন্ত্রাসের ফলে বহু বিজেপি কর্মী ঘরছাড়া হয়েছিল। অনেক জায়গায় আমাদের কর্মীরা নিজেদের চেষ্টায় ফিরে যেতে পেরেছে, বিশেষ করে কোর্টের কাছে সকলকে নিয়ে, আমাদের ঘরছাড়াদেরকে নিয়ে তাদেরকে ঘরে আমরা ঢোকাবো। পুলিশকে, পুলিশের উপর ভরসা আমাদের আর থাকবে না। পুলিশ প্রশাসনকে সেই জন্য আমরা আলটিমেটাম দিতে চাই, এই 15 দিন আপনাদের সামনে শেষ সুযোগ আছে, আর তারপরে আমরা দেখব যে ওখানে কত গুন্ডা মস্তান আছে। পুলিশ প্রশাসন যদি তাদের মধ্যে সমাধান করতে না পারে এই সময়ের মধ্যে, আমরা বাধ্য হব আমাদের কর্মীদেরকে নিজেদের চেষ্টায় ঘরে ঢোকানোর জন্য, এবং আমি নিজে আসব 15 দিন পর। আবার আমাদের কাছে যা লিস্ট আছে, 7টা পরিবারের প্রায় 11-12 জন আছে, 7টা পরিবার এখনো ঘর ছাড়া, এবং তার মধ্যে একজনের কাছে অলরেডি ফোনে হুমকি চলে এসেছে
যে তুই হোক তোর ঘর আজকে সাতটার মধ্যে পুড়িয়ে তার কি নাম আমরা জানাবো পরে আপনাদেরকে ডিটেলস জানাবো মূলত কোন এলাকার বাসিন্দা আমাদের ষোলো নম্বর জেটপি সেই জেটপির বাসিন্দা পুরো তৃণমূল করছে তৃণমূলের গুন্ডা বাহিনী করছে এবং পুলিশ প্রশাসনের নীরবতাকে সামনে রেখে করছে পুলিশ প্রশাসন নির্বিকার হয়ে আছে এবং তার সাথে রাজ্য সরকার কোর্টের সামনে মিথ্যে কথা বলছে যে কেউ নাকি ঘর ছাড়া নেই এনারা তো শখ করে এখানে বসে থাকতে আসেনি যদি বাড়ি ঘর ছেড়ে এত বাচ্চা বাচ্চা মেয়েদেরকে নিয়ে তারা ঘর ছাড়া হয়ে কোন দলের রাজনৈতিক সমর্থক হওয়ার জন্য ঘর ছাড়া হতে হয় এটা একমাত্র এই প্রাগৈতিহাসিক ঘটনা বলবো পশ্চিমবঙ্গে হয় আর কোথাও হয় না ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে হয় না এতদিন পর আপনি আসার পরও আজকে ঢোকাতে পারলেন না কেন আমাদেরকে প্রশাসন রিকোয়েস্ট করেছে যে বলেছে আমাদেরকে পনেরো দিন সময় দিন এরা কথা বলতে গেছিল তারা বলেছেন আমরা সেটা পুলিশ প্রশাসনের উপর ভরসা করছি তাদেরকে লাস্ট পনেরো দিন সময় দিচ্ছি যদি পনেরো দিনের মধ্যে ওনারা কথা দিয়েছেন এবং ওসি বলেছেন যে আমি নতুন এক মাস হলো এসেছি আমার কাছে পুরো বিষয়টির ডিটেলস নেই আমাকে সময় দিন ওখানে এসপিও ছিলেন তো এসপিও ছিলেন ডিএসপি ক্রাইমও ছিলেন সিআই ছিলেন এনারা সবাই মিলে সবার উপস্থিতিতে কথা দিয়েছেন এতজন যখন উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা যখন কথা দিয়েছেন আমরা বিশ্বাস করছি যে তারা মিথ্যে কথা দেন তাহলে আমরা কিন্তু পুলিশ প্রশাসনের উপর এর দায় দিচ্ছি পুলিশ প্রশাসনের দায়িত্ব যাতে কিছু না হয় না হলে আইন শৃঙ্খলা দায়িত্ব কিন্তু বিজেপি নিতে পারবে একটা কথা শোনা যাচ্ছে এদেরকে বলা হচ্ছে তৃণমূলে যোগ দেওয়ার জন্য তাহলে এদেরকে ঘরে ঢুকতে দেওয়া হবে কি বলবেন দেখুন এই সংস্কৃতি চাপ দিয়ে মানুষকে অন্য রাজনৈতিক দল করানো এই সংস্কৃতি তৃণমূল কংগ্রেসের সংস্কৃতি এবং তৃণমূল কংগ্রেস অনেক জায়গাতে এই সংস্কৃতি প্রচলন করেছেন গোটা রাজ্য জুড়ে কিন্তু মনে রাখবেন যাদের মনে বিজেপি আছে তারা সারা জীবন বিজেপিই থাকবে এখন তাহলে এরা কোথায় থাকবে আমরা এদেরকে আজকে এখানেই থাকার ব্যবস্থা করছি আমাদের তরফ থেকে তারপরে তাদেরকে নিজের নিজের জায়গায় যাদের যা ব্যবস্থা আছে সেখানে আমরা রাখার ব্যবস্থা করব আপাতত আমরা এখানে থাকার ব্যবস্থা আজকের জন্য করছি যে যে ছোট ছোট শিশুরা আছে বা বাচ্চারা পড়াশোনা করতে পারছে না এই যে একটা সময় তাদের জন্য যে ব্যয় হলো সেই ক্ষেত্রে কি বলবো দেখুন এতদিন ধরে এনারা ঘর ছাড়া আছে এই মানে আমাদের সমাজের জন্য এটা লজ্জার বিষয় এই বাচ্চা বাচ্চা মেয়েগুলো তাদের পরিবারে একটি রাজনৈতিক দলের সমর্থক বলে তাদেরকে ঘরে ঢুকতে দেওয়া হবে না তাদের পড়াশুনো সম্পূর্ণভাবে নষ্ট করে দেওয়া হবে তাদের ভবিষ্যৎকে নষ্ট করে দেওয়া হবে একজন মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও আমাদের পশ্চিমবঙ্গে যে এটা দেখতে হচ্ছে এটা অত্যন্ত লজ্জার বিষয় বাঙালির জন্য লজ্জা ঘর বাড়ি যে ভেঙে দেওয়া হচ্ছে সেটা ক্ষতিপূরণটা কীভাবে আপনারা করবেন ক্ষতিপূরণ আমরা দলের পক্ষ থেকে সামান্য যতটা সম্ভব আমাদের সাহায্য করার চেষ্টা করব আমাদের সীমিত সামর্থ্য সেই সীমিত সামর্থ্যের মধ্যে আমরা পাশে দাঁড়াবো একটা খবর শোনা যাচ্ছে না তৃণমূল জমায়েত করে রেখেছে তাই আজকে পুলিশ আপনাদের কাছে এখানে বাড়িতে পৌঁছতে দিল প্রায় হাজার রিপোর্ট সেখানে দেখুন প্রশাসন আমাদের সামনে রিকোয়েস্ট করেছে অনুরোধ করেছে সেই জন্য আমরা যাচ্ছি না এবং তারা কথা দিয়েছে পনেরো দিনের মধ্যে তারা এই সমস্যার সমাধান করে দেবে এবং ওসিও বলেছেন তিনি নতুন জানেন না পুরো বিষয়টি এবং আমাদের নেতাদের সামনে পুলিশ আধিকারিক যারা ছিলেন তারা ওসিকে ফোন করেন ফোন করে ওসির কাছ থেকে জানতে চান যে কতদিন সময় লাগবে তো তখন ওসি তাদেরকে জানান যে আমি স্যার এই সময়ের মধ্যে পড়ে দিতে পারবো তার ফলে তিনি সেই কথা দিয়েছেন স্বাভাবিকভাবে আমরা ল অ্যাবাইডিং পিপুল আমরা আইন মেনে চলি আইন শৃঙ্খলা মেনে চলি আমরা পুলিশকে শেষ সুযোগ দিতে চাই যে তারা চেষ্টা করে দেখুন তারা আগামী পনেরো দিনের মধ্যে যেন এদেরকে ঘর ছাড়াদেরকে ঘরে ফেরাতে পারেন নাহলে আমরা আমাদের মতো ব্যবস্থা নেব আমরা আসবো আবার আমাদের কর্মী সমর্থক কয়েক হাজার কর্মী সমর্থক নিয়ে আমরা ওই গ্রামে ঢুকবো তার ফলে যেটা হবে সেটা পুলিশ প্রশাসন তার জন্য দায়ী থাকবে আমরা দায়ী থাকবো না অনেক বলা ঘরে দেখা যাচ্ছে অনেক বিজেপি কর্মী তারা বিভিন্ন রকম মানে ভ্যাকসিন থেকে শুরু করে অনেক